সালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আজ এগারোই অক্টোবর ইংরেজি দু হাজার একুশ সাল জানিয়ে দেব কুয়েতের আজকের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য পরোয়ানিয়াতে শ্রমিকদের আন্দোলন সেটার বিস্তারিত ট্যুরিস্ট বিশার প্রবাসীদের স্কুল সেক্টরে আকামা লাগানোর সুযোগ কিং ফাহাদ রোডে একটি ভয়াবহ গাড়ি দুর্ঘটনা এছাড়া কুয়েতের পাসপোর্ট কুয়েতে হচ্ছে রেললাইন তারও বিস্তারিত সহ কুয়েতের খুটিনাটি অনেক খবর থাকছে বিস্তারিত জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যাতে করে আপনি গুরুত্বপূর্ণ কোনো তথ্য মিস না করেন যারা এই চ্যানেল নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে প্রাণডালা অভিনন্দন চলুন শুরু করা যাক আলহামদুলিল্লাহ প্রবাসীদের জন্য দারুণ একটি সুযোগ দিয়েছে কুয়েত কুয়েতের স্কুলে ভিজিট ভিসা এসে ইকামা লাগানোর সুযোগ কুয়েতে বর্তমান স্কুলগুলোতে নিরাপত্তা কর্মী রক্ষণাবেক্ষণের কর্মী এবং পরিচ্ছন্নতা কর্মীদের তীব্র ঘাটতি চলছে বলে জানিয়েছেন কুয়েত স্কুল কমিটির সভাপতি নওরা আল গানি। তিনি কোভিড নাইন্টিন বিশেষ কমিটিকে বাণিজ্যিক ভিসা টুরিস্ট ভিসা ইকামা লাগানোর সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন তিনি এও বলেছেন এই সুযোগটি হতে পারে বিদেশি শ্রমিকদের কুয়েতে আসার একটি দারুণ অফার বিশেষ করে তিন থেকে চার মাসের পরিবর্তে শ্রমিকের দেশে প্রবেশের জন্য এক সপ্তাহ থেকে দশ দিনের জন্য তিনি ধন্যবাদ জানিয়েছেন কোভিড নাইন্টিন বিশেষ কমিটিকে তিনি আরও ধন্যবাদ জানিয়েছেন কমিটির শিক্ষামন্ত্রী ডক্টর আলী আল মুতফেরকে বিষয়টি বোঝার জন্য যিনি এই ইউনিয়নকে সমর্থন করেছিলেন কারণ এটি বিদ্যমান অনেক সমস্যার সমাধান করবে যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে রক্ষণাবেক্ষণের কাজ পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ এবং নিরাপত্তা নিরাপত্তারক্ষীদের ক্ষেত্রে স্কুলগুলোতে কর্মীদের তীব্র ঘাটতি জোরদার দেওয়া হয়েছে যে এই শ্রেণীর শ্রমিকদের স্কুল তৈরিতে গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় ভূমিকা রয়েছে তাদের নিয়োগ করা কঠিন হয়ে পড়েছে যদি কোভিড নাইন্টিন চলাকালীন জটিলতার সৃষ্টি না হতো আল রায় প্রতিদিন এরকমই একটি রিপোর্ট করে এটাতে আরও বিস্তারিত জানানো হয় কোভিড নাইন্টিন দীর্ঘদিন কুয়েতের স্কুলগুলো বন্ধ থাকায় শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছিল বর্তমানে যে শ্রমিক সংকট চলছে ট্যুরিস্ট ভিসা এসে প্রবাসীদের এই খাতে একামা লাগানোর সুযোগ দিলে এই সমস্যাটা খুব তাড়াতাড়ি সমাধান হবে আর এতে করে যেমন উপকৃত হবে বিভিন্ন দেশের প্রবাসীরা তেমনি উপকৃত হবে কুয়েতের স্কুল কমিটির ব্যবস্থাপনা পরিষদগুলো ধন্যবাদ জানাই কুয়েত কোভিড নাইন্টিন বিশেষ কমিটিকে এরকম একটি সুযোগ করে দেওয়ার জন্য দু সালে পাসপোর্টের একটি তালিকা প্রকাশ করেছে যেটি শক্তিশালীর দিক থেকে এই রিপোর্টটিতে নিশ্চিত করা হয়েছে কুয়েতের পাসপোর্ট শক্তিশালীর তালিকায় আরব দেশগুলোর মধ্যে তৃতীয় স্থানে রয়েছে তাছাড়া সংযুক্ত আরব আমিরাতের প্রথম স্থান এবং কাতার রয়েছে দ্বিতীয় স্থানে তথ্যসূত্র আল মাজালিসের ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট কুয়েতে রেললাইন হচ্ছে যেটি খুব তাড়াতাড়ি কাজ শুরু করবে আলহামদুলিল্লাহ আশা করা হচ্ছে যে কুয়েতে রেললাইন সার্ভিস চালুর মধ্য দিয়ে একটি শ্রমিক বান্ধব বা শ্রমিকদের একটি চাহিদা তৈরি হবে যাতে করে উপকৃত হবে বাংলাদেশিরা ইতিমধ্যেই মন্ত্রিপরিষদ সড়ক কর্তৃপক্ষকে রেলওয়ে প্রকল্পের কাজ বাস্তবায়নের দায়িত্ব দিয়েছেন এই কাজ বাস্তবায়নের প্রক্রিয়ার জন্য একটি নির্দিষ্ট সময়সূচি নির্ধারণ করা হয়েছে প্রকল্পের বাস্তবায়নের জন্য প্রথমে প্রাথমিক খরচ ধরা হয়েছে আনুমানিক তিন মিলিয়ন দিনার রেললাইনটি একশো এগারো কিলোমিটারের দীর্ঘ হবে এবং যাত্রী ও মালাবাল রক্ষণাবেক্ষণ স্টোরেজ লোডিং এবং পরিবহন সহ চারটি স্টেশনে অন্তর্ভুক্ত থাকবে তথ্যসূত্রটি সংক্ষিপ্ত আকারে প্রকাশ করেছে আল মাজালিসের ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয় ফাহিল এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে দশ কেজি রাসায়নিক এবং একশো গ্রাম মাদক সহ যেটি সাবু একজন এশিয়ানকে আটক করেছে তথ্যসূত্র আল মাজালিসের ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট কুয়েতের কিং ফাহাদ রোডে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একজন পুরুষ ও দুজন শিশু নিহত হয়েছে ইন্না লিল্লাহ ও ইন্না ইহি রাজিউন তাছাড়া একজন গুরুতর আহত হয়েছে যাকে হসপিটালে স্থানান্তর করা হয়েছে তথ্যসূত্র আল মাজালিসের ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট কুয়েতের প্রশংসা করে জাতিসংঘের মহাসচিব একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তিনি বলেছেন কুয়েতি হচ্ছে একমাত্র দেশ যারা মানবিকতা বা মানবতার জন্য খুবই উদার সারা পৃথিবীতে বিভিন্ন মানবিক বা মানবতার জন্য কুয়েত অবদান রাখছে এবং তাদের সহযোগিতা না হলে এগুলো হয়তোবা সম্ভব হতো না শেষ করা এদিকে কুয়েতের যানজট দূর করার জন্য সমাধান খুঁজতে প্রবাসীদের কাছ থেকে মেয়াদ উত্তীর্ণ ড্রাইভিং লাইসেন্সগুলো প্রত্যাহার করার গবেষণা করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বেশ কয়েকদিন থেকেই আপনারা অবগত রয়েছেন কুয়েতে প্রবাসীদেরকে পাসপোর্ট দেবে না কুয়েতে পাসপোর্ট নিতে হলে ছয়শো দিন লাগবে সর্বশেষ আপডেট থেকে নিশ্চিত করা হয়েছে যাদের ড্রাইভিং লাইসেন্স মেয়াদ শেষ হয়ে গেছে তাদেরকে পুনরায় আর ড্রাইভিং লাইসেন্স দেওয়া হবে না এবং ড্রাইভিং লাইসেন্স না থাকাকালীন যে সকল ড্রাইভারদেরকে রাস্তায় আটক করবে ট্রাফিক পুলিশ তাদেরকে কুয়েত থেকে নির্বাসনে পাঠানো হবে প্রসঙ্গত এর আগে আইনটি ছিল ড্রাইভিং লাইসেন্সে মেয়াদ উত্তীর্ণ হলে পাঁচ দিন জরিমানা করা হতো যেটি পরবর্তীতে পরিশোধ করার সুযোগ ছিল কিন্তু সেটি থেকে বেরিয়ে আসার বিভিন্ন চেষ্টা করে যাচ্ছে কুয়েত যেটি কয়েকটি আপডেট থেকে আপনারা নিশ্চিত হতে পেরেছেন কোভিড নাইন্টিন পরিস্থিতিতে কুয়েতে চলছিল বিভিন্ন ধরনের শ্রমিকদের সংকট শ্রমিকদের আন্দোলন বা শ্রমিকদের জন্য বিভিন্ন ব্যাপার কিন্তু সেগুলো খুবই কম আলোচনায় আসে পরোয়ানিয়াতে একটি দুর্ঘটনা বললে ভুল হবে বলা উচিত একটি ঘটনা ঘটেছে পরোয়ানিয়া গভর্নর একটি কোম্পানির তিনশো জন শ্রমিক তিন মাসের বেতনের দাবিতে আন্দোলনে নামে এবং তারা বলছিল যে ওয়ার্ক পারমিট বা অবয়নের জন্য প্রচুর অর্থ প্রদানের প্রতিবাদ করে যেটি নিয়ে আমরা গত দুদিন আগে একটি ভিডিও ফুটেজ বা আপনাদের সাথে একটি নিউজ প্রচার করেছিলাম আমরা সেখানে আপনাদেরকে দেখিয়েছি একটি ক্লিনিং কোম্পানি একশো ষাট দিনার সরকার থেকে নিয়ে একজন শ্রমিককে ষাট থেকে আশি দিনার পর্যন্ত দেয় আর বাকি সব টাকা তারা হাতিয়ে নেয় যদিও পাশাপাশি থাকা খাওয়ার ব্যবস্থার এগ্রিমেন্ট থাকে কিন্তু সেটি খুব কম প্রবাসীরা পায় এছাড়া যেখানে সম্পূর্ণ ফ্রিতে একামা নবায়নের সুযোগ রয়েছে সেখানে বিভিন্ন দেশের কোম্পানিগুলো শ্রমিকদের থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয় যেটার প্রমাণ হচ্ছে যে পরোয়ানিয়াতে তিনশো জন শ্রমিক তিন মাসের বেতনের দাবিতে আন্দোলন করছিল এবং পাশাপাশি তারা অভিযোগ করছিল তাদের একামা লাগানোর জন্য বিশাল অঙ্কের টাকা দিয়েও তারা একামা মতো পায় না জনশক্তি সুরক্ষা খাতের শ্রম সম্পর্ক বিভাগ পরোয়ানিয়া থানা থেকে একটি প্রতিবেদন পেয়েছে যাতে বলা হয়েছে গতকাল সকাল আটটা তিরিশ মিনিটে পরোয়ানিয়া পৌরসভার একটি কোম্পানি প্রায় তিনশো জন শ্রমিক তিন মাসের বেশি ধরে বেতন না পাওয়ার জন্য এবং একামা নবায়নের জন্য প্রচুর অর্থ প্রদানের প্রতিবাদে ধর্মঘট করে মন্ত্রী আল মাজেদ আরও বলেছেন প্রতিবেদন পাওয়ার পর শ্রম সম্পর্ক বিভাগের প্রতিনিধিরা ধর্মগটস্থানে স্থানে পৌঁছায় এবং সেখানে গিয়ে শ্রমিকদের অভিযোগ শোনার পর ঘটনা এবং এর কারণগুলোর জন্য একটি প্রতিবেদন রেকর্ড করে তারা আশা করছে এটি নিয়ে খুব তাড়াতাড়ি এই কমিটি তাদের তদন্ত প্রতিবেদন দাখিল করবে এবং এই কোম্পানিটির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে অর্থসূত্র আল আনবা যে সকল প্রবাসীরা কুয়েতে দীর্ঘদিন থেকে কাজ করছেন আপনাদের কোম্পানি আপনাদের সুপারভাইজার আপনাদের যে কোনো সমস্যার জন্য আপনারা হটলাইন নাম্বারে ফোন করতে পারেন ওয়ান থ্রি ফোর এইট সিক্স ডাবল এইট যেটি গত সপ্তাহে কুয়েত শ্রম মন্ত্রণালয় থেকে ঘোষণা করা হয়েছে যেই কোনো ধরনের অভিযোগ দায়ের করার জন্য কাজেই আপনারা উপযুক্ত প্রমাণ নিয়ে অভিযোগ করবেন যাতে করে বন্ধ হয়ে যায় কুয়েতে প্রতারণা প্রবঞ্চনা হয়রানি টাকা হাতিয়ে নেওয়া ডিউটিতে এবং বাসায় অথবা একামা লাগাতে আপনারা অবগত রয়েছেন যে এগুলি সম্পূর্ণ ফ্রি আপনার অভিযোগ তথ্য প্রমাণসহ আজই দাখিল করুন আর প্রতিবাদের ঝড় তুলুন সোশ্যাল নেটওয়ার্কে এখানে সেখানে নিউজগুলো প্রচার করে দিবেন যাতে করে অজপরা গায়ে যে সকল শ্রমিকরা থাকে বিশেষ করে অফরা আদালি বা আউটসাইড যেটাকে আমরা বলি শহর থেকে দূরে তাদের কান পর্যন্ত পৌঁছে যায় এবং তারা অভিযোগ করে আর এই ধরনের কোম্পানি যারা হাতিয়ে নিচ্ছে মাতারগাম ফায়ে ফেলে অর্জিত টাকা অনেক সময় দেখা যায় তারও ভাগ দিতে হয় সুপারভাইজার ফোরম্যানদেরকে কাজেই সবাই অভিযোগ করুন সচেতন হন সুন্দর একটি কুয়েত গড়ার জন্য ভিডিওটি শেয়ার করুন সোশ্যাল নেটওয়ার্কে দেখা হবে কুয়েতের নতুন কোনো তথ্য নিয়ে